লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছি ছি ছি, আপনার সাদা কাপড়ে পুরো সিঁদুর লেগে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। না না, ঠিক আছে, আমি এক্ষুনি এটা পাল্টে নিচ্ছি। এই নিয়ে বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই, বুঝেছো? গৌরীকে কখন মারবে ভাবছ? এত তাড়াহুড়ো করবেন না শৈলমা, কাউকে মারতে গেলে ঠিকঠাক করে প্ল্যান করা দরকার। আর এখন থেকে তো এই বাড়িতে আমি নিয়মিত যাতায়াত করব, ঠিক সময় বুঝে আমি শেষ করে দেবো গৌরীকে। শোনো, আমার হাতে আদি অনন্ত সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝেছ? ঠিক আছে, আমি কথা দিলাম গৌরী, আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, ঠিক আছে? তুমি তোমার কথা রাখলে না ডাক্তারবাবু, সেই আমাকে এভাবে একা ফেলে চলে গেলে। এসব কি করে হলো গৌরী? আমরা তো কিছুই জানতে পারিনি। মিস্টার ঘোষ, সবটাই কপাল। ঈশান খাদে পড়ে গিয়েছিল, পরে ওর বডি পাওয়া যায়। আমরা যতক্ষণে শ্মশানে পৌঁছাই ততক্ষণে ওকে চিতায় তোলা হয়ে গিয়েছিল। তোমরা এতটা শিওর হলে কি করে যে ওটা ঈশানেরই বডি ছিল? ওই পার্স আর ওর পার্স দেখে কি করে বুঝলে যে ওটা ঈশানের বডি? ওই বডির কোনো ডিএনএ টেস্ট হয়েছিল? এটা তো পুলিশের করানোর কথা, বডি শনাক্তকরণ হলো না, কোনো ডেথ সার্টিফিকেট নেই, তবুও তোমরা ধরে নিলে এটা ঈশানেরই বডি ছিল। ওখানকার লোকেরাই তো বললো যে এটা ঈশানের বডি, ওরাই আগে থেকে ঈশানকে খুঁজছিল। কতগুলো লোক বললো আর তোমরা তাদের কথায় শিওর হয়ে গেলে? স্ট্রেঞ্জ। আর তার উপরে আবার ছেলেটার শ্রাদ্ধ শান্তি করে ফেলছো। গৌরী, তুমি তো ওখানে ছিলে, তুমি ঠিক করে বলো তো কি হয়েছিল? ঈশান যথেষ্ট সাবধানী ছেলে, সে একা একা খাদের ধারে চলে গেল আর সেখান থেকে পা পিছলে পড়ে গেল। না না, এটা কখনোই হতে পারে না, সেখানে নিশ্চয়ই অন্য কিছু ঘটেছিল। তুমি এখানে হা করে দাঁড়িয়ে দেখছো কি? কিছু একটা করো, এত কিছু করতে কেউ একটা বেরিয়ে পড়বে। বলছিলাম কি, এখন আপনারা এসব কথাবার্তা বন্ধ করুন, এখন একটু নিরবতা পালন করতে হবে, তো একটু শান্তি বজায় রাখুন, কেমন? এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে যে তোমাদের কোথাও একটা মস্ত ভুল হচ্ছে। আচ্ছা গৌরী, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় যে ঈশান সত্যি সত্যি মারা গেছে? আমি তো প্রথমে বিশ্বাস রেখেছিলাম কাকাবাবু, যে আমার ডাক্তারবাবু বেঁচে আছে, কিন্তু সেই বিশ্বাস এখন ভেঙে গেছে। এটা সত্যি যে আমরা কাছ থেকে বডিটা দেখিনি, সবাই বললো খুব বীভৎস হয়ে গিয়েছিল বডিটা, আমাদের মাথা কাজ করছিল না, ওরা বললো আর আমরা আমরা পুড়িয়ে দিলাম। আপনারা মিথ্যে আশা করছেন, ও বেঁচে নেই,
ওর বেঁচে থাকা অসম্ভব। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আপনি কি তখন সেখানে ছিলেন? কি হলো বলুন, আপনি কি করে জানলেন যে ডাক্তারবাবুর বেঁচে থাকা অসম্ভব বলুন? না মানে আমি দেখবো কি করে, আমি আমি মানে শুনেছি, শোনা কথা আমার। ওরে আমরা কাঠের ঢেকি, তোকে এত কথা বলতে কে বলেছে? এই লোকটা দেখছি বড্ড বাচাল, এবার নিজে মরবে আমাকেও ফাঁসাবে। এই বাড়িতে আসার পর থেকেই আমি শুনেছি আর কি, মানে সবাই তো সারাক্ষণ ওই দুর্ঘটনার কথা নিয়ে আলোচনা করছে। এখানকার শিষ্যরাই বলা বলি করছিল যে ঈশানবাবু অনেক উঁচু পাহাড় থেকে গভীর খাদে পড়ে গেছেন, তারপর অনেক বুনো জীবজন্তু, ওনার বেঁচে থাকা সম্ভবই নয়। শিষ্যরা বলেছে আপনাকে? পাহাড়টা কতটা উঁচু ছিল, খাদটা কতটা গভীর, কি কি বুনো জীবজন্তু ছিল সব বলেছে? আচ্ছা কোন কোন শিষ্য বলেছে বলুন তো, আমি সবাইকে ডেকে আনছি, দেখিয়ে দিন কে কে এনে আপনার সঙ্গে আলোচনা করেছে। না মানে ওরা এত কিছু বলেনি। তাহলে জানলেন কি করে? আমি তো গেছিলাম ওই পাহাড়ে, খুব উঁচু পাহাড় তাই জানি। তাই নাকি? আপনি গেছিলেন, কবে গেছিলেন? গেছিলাম মানে, গেছিলাম মানেটা কি, কবে গেছিলেন সেটা বলুন। কয়েক মাস আগে, অত দিনক্ষণ মনে নেই আমার। মনে নেই? কি হচ্ছে কি গৌরী এখানে? তুমি হঠাৎ পুরোহিত মশাইকে এভাবে জেরা কেন করছো? উনি যদি গিয়ে থাকেন তাহলে গেছেন, আর না হলে জাননি। উনি একটা শ্রাদ্ধের কাজ করতে এসেছেন, দয়া করে সেটা ঠিক করে করতে দাও, তা না হলে আমাদের ঈশানের আত্মার শান্তি হবে না। গৌরী দয়া করে কাজটা করতে দাও। দেখো মা, একটা দুর্ঘটনা ঘটে গেছে অসাবধানতা বশত, তোমার স্বামী উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে, তাই এই সত্যিটাকে তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবে ততই ভালো। তোমার স্বামীর বিদেহী আত্মা শান্তি পাবে না। যদি শ্রাদ্ধের সময় এই সমস্ত কথাবার্তা হয়, যদি শ্রাদ্ধের কাজে ব্যাঘাত ঘটে। সবাই এত বড় একটা মিথ্যে কথা জানলে ডাক্তারবাবুর আত্মা এমনিতেই শান্তি পাবে না। তুমি কোন মিথ্যের কথা বলছো গৌরী, খুলে বলো। এই কথাটা হয়তো আমার অনেক দিন আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমার ডাক্তারবাবু ছাড়া মাথায় কিচ্ছু ছিল না, তাই তোমাদের বলা হয়নি। ডাক্তার কাকা ঠিকই বলেছে, ডাক্তারবাবুর মতো সাবধানী মানুষ কিছুতেই অসাবধানে পাহাড় থেকে পড়ে যেতে পারে না। ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আমার চোখের সামনে আমি কিচ্ছু করতে পারিনি মা, আটকাতে পারিনি আমি। এই কথাগুলো বলার আর সময় পেল না, আজকে এখানেই বলতে হলো কথাটা। যদি কেউ বুঝতে পারে যে যার কথা হচ্ছে সে আর কেউ নয় স্বয়ং আমি, তাহলে আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। শৈল মা শুদ্ধ ফাঁসবো দুজনেই। ওরে এত বড় একটা কথা তুমি আগে বলোনি কেন? সেদিনকে শ্মশানে বললে আমরা খুঁজে দেখতে পারতাম, বাবাও সঙ্গে ছিল, আমরা চারিদিকে নাকাবন্দি করি, যদি তল্লাশি চালাতাম ও পালাতে পারতো না ওখান থেকে। এটা তো তাহলে পুলিশ কেস হবে, আমরা তো এতদিন জেনে এসেছি যে শান পা পিছলে পড়ে গেছে। দেখো আমরা কিন্তু এর শেষ দেখে তবে ছাড়ব। আমরাও আছি আপনার সঙ্গে স্যার, ঈশানের মৃত্যু রহস্য যতদিন না পর্যন্ত উদ্ঘাটন হচ্ছে আমরা শান্তিতে বসবো না।
আগে ওই ক্রিমিনালটাকে খুঁজে বার করতে হবে। রূপম, তুমিও তোমার বাবাকে বলো বিষয়টা। হ্যাঁ নিশ্চয়ই। কাকা বাবু, যে ডাক্তার বাবুর সঙ্গে এত বড় অপরাধ করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব। তার পাপের শাস্তি আমি নিজে হাতে দেব, আর সে পালাতে পারবে না। শ্রাদ্ধের কাজ শুরু হওয়ার আগে এমন অমঙ্গলের ঘটনা ঘটে গেল। পুরোহিত মশাই, একটু সাবধানে কাজ করুন না, এসব কাজ ঘটাটা অমঙ্গলের, ভালো নয়। এই রকমটাই তো হবে মা, তুমি একবার চেয়ে দেখো কি হচ্ছে। তখন থেকে এত হই হট্টগোলের মধ্যে কোনো মানুষ মাথা ঠিক রেখে কাজ করতে পারে? গৌরী, আমি হাত জোর করে বলছি, দয়া করে তুমি একটু চুপ করো, চুপ করো। দেখো তোমার মাথা ঠিক নেই, তুমি কি বলছো তুমি নিজেই জানো না, একটু চুপ করো। নিজে ঈশানকে বাঁচাতে পারেনি, হ্যাঁ তুমি পারোনি ঈশানকে বাঁচাতে, নিজের দোষ ঢাকতে এইসব কথা বলা হচ্ছে না? তোমাদেরও বলিহারি যাই, হ্যাঁ সমস্ত কাজ বন্ধ করে ওর এইসব বাজে বকা শুনছো তোমরা? ঈশানের শ্রাদ্ধের কাজ হবে না আজকে? যদি শ্রাদ্ধ করতে হয় তাহলে শুরু করা হোক, লোকটাকে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। আর যদি তা না করা হয় তাহলে আর কিছু মনে করা যাবে না। এখন শুধু শ্রাদ্ধের কাজ হবে, শ্রাদ্ধের কথা হবে, আর কোনো কথা নয়। পুরোহিত মশাই, আপনি আর দেরি করবেন না, আপনি কাজ শুরু করুন। পুরোহিত মশাই কাজ শুরু করুন। মনে হচ্ছে বিষয়টা শৈল ধামা চাপা দেবার চেষ্টা করছে, গৌরীকে চুপ করাতে চাইছে কেন? গৌরী, গৌরী আমার কথাটা একটু শুন, তুই এবার একটু শান্ত হ মা। দেখ তো কথায় কথায় কত দেরি হয়ে যাচ্ছে বল। এবারে ঈশানের স্ত্রীকে কাজে বসতে হবে। না না, এখানে আর এক মুহূর্ত থাকলে মরে যাব, পালাতেই হবে আমাকে, পালাতেই হবে।
জানলা দরজা বন্ধ কর, আমি শ্বাস নিতে পারছি। কি কাণ্ড হলো? আবার তো সব নতুন করে গোছগাছ করতে হবে। এটা দেখছি, এটা দেখছি সব লন্ডভন্ড হয়ে গেল। পুরুতমশাই, পুরুতমশাই কোথায় গেলেন? সে এসব দেখে তো পালিয়েছে। তাহলে তাহলে এখন কি হবে? কি আর হবে, সার্থের কাজ তো আর অসমাপ্ত রাখা যায় না। আমি করব কাজ। না ভাই, একবার যখন বাধা পড়েছে তখন এ কাজ করার আর দরকার নেই, কাজ বন্ধ থাক। তাহলে কি আমাদের ছেলেটার শেষ কাজটা অসম্পূর্ণ থেকে যাবে? দাদা, আমি জানি না মা কি চাইছেন, কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটছে। আমি জানতাম এটাই হবে। কাজ শুরু হওয়া থেকে গৌরী যা শুরু করেছিল, সমস্ত অমঙ্গল আমাদের পরিবারের কাছে ও বারবার ডেকে আনে। এই বাড়িতে কোনো কিছু শুভ হওয়া সম্ভব নয়। তুই একটু জল পেলি না ঈশান, তোর পিণ্ড দান হলো না ঈশান, তুই শান্তি পেলি না ঈশান, আমাদের ক্ষমা করে দে। সব কিছুর জন্য দায়ী হচ্ছে গৌরী, তোমার জন্য আর ছেলেটা মরেও শান্তি পেল না। মেরেই ফেলবো আজকে আমি। কি করতেন কি আপনি? আপনি কি আমাকে এখানে ডেকে নিয়েছেন মেরে ফেলার জন্য, যাতে আপনার টাকাটা আমাকে না দিতে হয়? তোমার টাকা যাতে তোমাকে ফেরত দিতে পারি সেই ব্যবস্থাই তবে করেছিলাম, আমি তো সেটাই চেয়েছিলাম। কিন্তু তুমি যে এত বড় অপদার্থ সেটা আমি বুঝিনি। কি করলে কি তুমি? হ্যাঁ, কোন আগ কেলে ওই শ্রাদ্ধের কাজ ছেড়ে তুমি চলে এলে? আপনি কি অন্ধ না উন্মাদ? আপনি দেখতে পেলেন না ওখানে কি কাণ্ডটা হলো? তারপরে ওখানে কোনো মানুষ থাকতে পারে? এত বড় স্পর্ধা তুমি আমাকে অন্ধ উন্মাদ বলছো? এই মুহূর্তে আমি এই ত্রিশূল তোমার বুকে গিঁথে দিতে পারি, তুমি জানো? মরার আগে আমি আপনার মুখোশ সবার সামনে খুলে দিতে পারি, সেটা আপনি জানেন? তারপর আমি যেখানে যাব আপনাকেও সেখানেই যেতে হবে। জগতে সবার কাছে আপনি শৈলমা হতে পারেন, কিন্তু আপনার আসল রূপটা শুধু আমি জানি। আপনি আপনার ভাইপোকে টাকা দিয়ে খুন করান। পিসিমণি, 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 আপনি আমাকে কেন ডেকেছেন এখানে বলুন? কেন ডেকেছেন বলুন? তুমি তুমি যে কাজটা না করে উঠে এলে তার জন্য তো আমাকে কৈফিয়ত দিতে হয়েছে। তোমাকে আমি এখানে ডেকেছিলাম একটা কাজ করাবো বলে, সেটা না করে তুমি তো আমাকে ঝামেলায় ফেলে দিলে। আপনার কাজটা হয়ে যাবে, আমিও বেশি দেরি করতে চাই না, কারণ আজকে গৌরী সকলের সামনে যা বলেছে তাতে আপনার আমার দুজনের পক্ষে বিপদ হতে পারত। আচ্ছা শোনো, এই যে ঈশানের বন্ধুরা যা বলছিল সেটা নিশ্চয়ই সত্যি নয়? মানে ঈশান মরেছে তো? মরেছে তো। আরে আপনি এত কেন লোকের কথায় কান দিচ্ছেন বলুন তো? অত উঁচু থেকে পড়লে কি কেউ বেঁচে থাকে নাকি? শুধু ওই তখনই যদি গৌরীটাকেও শেষ করে দিতে পারতাম তাহলে আজকের দিনটা দেখতে হতো না। ঠিক আছে, আমি কালকের মধ্যেই গৌরীকে শেষ করব, তারপর ঈশান আর গৌরীর একসাথে শ্রাদ্ধ হবে। কেন মা, কেন তুমি শ্রাদ্ধের সময় এরকম করলে? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই সব কিছু তুমি করেছো। কেন তুমি এসব করছো গো? কেন? আমি আমি কিছু বুঝতে পারছি না মা। আমি যখন
প্রাণ চেষ্টা করছি সবকিছু মেনে নেওয়ার, তখন তুমি সবকিছু এলোমেলো করে দিচ্ছ। তুমি কি আমাকে শান্তিতে মরতেও দেবে না গো? এভাবে তখতে তখতে মারবে কোন মা? এরকম করে গো তার মেয়ের সঙ্গে কোন মা? আর তোমাকে আমি কি বলবো, যে মা নিজের মেয়ের শিথির সিঁদুর মুছতে দেখে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার কাছ থেকে আর কি চাওয়ার আছে আমার? আমি যখন তোমাকে বারবার চিৎকার করে বলেছিলাম যে আমার ডাক্তারবাবু বেঁচে আছে, আমার ডাক্তারবাবু মরতে পারে না, তখন তুমি কোনো সংকেত দিয়েছিলে? তাও নি তো, তাহলে আজ কি বলতে চাইছো তুমি আমাকে? মনে রেখো মা, যেদিন আমি আমার ডাক্তারবাবুকে হারিয়েছি সেদিনই তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ঘুচে গেছে। তুমিও আমার মা নও, আর আমিও তোমার মেয়ে নই। দেবী নমস্তুতে, ওম কালী মহাকালী পাপহরণকারিণী।